কাশ্মীরে কোনো গুলি চলেনি কারো মৃত্যু হয়নি অমিত শাহ কাশ্মীর উপর থেকে বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের তিনশো ধারা লোপের ফলে কাশ্মীরের উন্নয়নের পথ সমস্ত হারিয়েছে বলে দাবি করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন শান্তিপূর্ণভাবে ইউনিয়নের পথে হাঁটছে কাশ্মীর তিনি বলেন সংসদ সংসদে কংগ্রেসের নেতারা দাবি করেছিল অনেক রক্তপাত হবে কিন্তু কিছুই হয়নি হয়নি কাশ্মীরে কোনো গুলিও চলেনি দিন শেষ হয়ে এসেছে বলে দাবি করেন তিনি বলেন আরও বলেন দেশীয় রাজ্যগুলিতে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন সর্দার পটেল কিন্তু কাশ্মীর তার বাইরে থেকে গিয়েছিল সংবিধানের তিনশো ধারা লোভ করে নরেন্দ্র মোদী কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেছেন তিনি পটেলের স্বপ্ন পূরণ করেছেন এইদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমৃত সেন সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বিশেষ মর্যাদা বাতিলে কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব রয়েছে এর মধ্য দিয়ে পুরো বিশ্বে বৃহত্তর গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের সম্মান স্লান হয়েছে বলে মনে করেন তিনি কাশ্মীরের জমি কেননার প্রসঙ্গে কর্মচ্ছেন বলেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার কাশ্মীরের বাসিন্দারা এছাড়া জম্মু কাশ্মীরের রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করার সরকারের কঠোর সমালোচনা করেন অমৃত সেন